কি রে বান্টি, তুই আর কত ঘুমাবি? 10টা তো বেজে গিয়েছে, 11টায় কলেজে আমাদের পরীক্ষা আছে। তুই কি ভুলে গিয়েছিস নাকি? হ্যাঁ, আর তুইও যা হয়েছিস, সাত সকালবেলায় আমার কানের কাছে এসে ভাঙা ক্যাসেটের মতো ঘ্যান ঘ্যান করছিস। কি হয় রে পড়াশোনা করে? হ্যাঁ, ওই ঘুরে উল্টে তো এক গাদা বই পড়ো, তারপর অ্যাসাইনমেন্ট করো, আর স্যারদের টাকা খাওয়াও। এছাড়া আর কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অনেক লাভ আছে বুঝেছিস, আর সেটা তুই সময় হলে বুঝতে পাবি। এবার আমাকে বলতো, আজ তো তোর পরীক্ষা, আর কাল তুই কেন এত মদ খেয়েছিস? আর কাঁথা কম্বল সব গায়ে দিয়ে মরার মতো শুয়ে কেন ছিলি বলতো? আরে দোস্ত, তুই তো জানিস রাতের বেলা অমন দুই এক বোতল না খেলে আমার ঘুমটাই যে ভালো করে হয় না, আর যদি এক বোতল খেয়ে নেই তাহলে তো পুরো শরীর চাঙ্গা হয়ে যায়। বুঝেছি, তোর সাথে এসব কথা বলে আমি একদম পাবো না। এবার ওর তো তাড়াতাড়ি, আর চল পরীক্ষা দিতে যাবি। আর পড়াশোনা কিছু করেছিস নাকি? পরীক্ষার খাতায় গিয়ে ঘোড়ার ডিম লিখে আসবি। আরে দূর চাই, রাখ তোর ওসব পড়াশুনা। তুই তো জানিস ওসব পড়াশুনা আমার মতো ছেলের জন্য নয়। আর তুই তো আছিস, তুই লিখবি আর আমি তোর দেখে দেখে লিখে ঠিক টপকে যাব। হয়েছে, আমি বুঝতে পেরেছি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, হাতে কিন্তু একদম সময় নেই। তুই 2 মিনিট দাঁড়া, আমি ওয়াশরুমে যাব আর আসবো। এরপর টোনা বান্টির ঘরের সব মদের বোতলগুলো তুলে পরিষ্কার করতে থাকে, আর সেই সুযোগে বান্টি ফ্রেশ হয়ে আসে, আর দুই বন্ধু মিলে কলেজে যায়, আর ততক্ষণে পরীক্ষাটাও শুরু হয়ে যায়। দোস্ত, 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি রে? তাড়াতাড়ি বল আমায়। তুই চুপচাপ করে আমার খাতা দেখে দেখে লেখ, আমি বললে ম্যাম বুঝতে পেরে যাবে, আর আমাদের খাতা নিয়ে ক্লাস থেকে বের করে দিবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তুই খাতাটা মেলে রাখ, আমি চুপচাপ করে দেখেই লিখবো, বুঝেছিস? এরপর টোনা তার খাতা মেলে রাখে, আর বান্টি তা দেখে দেখে লিখতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুক্ষণ, আর ততক্ষণে পরীক্ষাটাও শেষ হয়ে যায়। দোস্ত, আমার তো অনেক ভালো পরীক্ষা হয়েছে, এবার মনে হয় অনেক ভালো রেজাল্ট হবে আমার। লিখলি তো সব আমার দেখে, আর পরীক্ষা ভালো হবে তোর? আরে দোস্ত, সিরিয়াস কেন হচ্ছিস? তোর ভালো মানে তো আমার ভালো, আর আমার ভালো মানে তো তোর। হ্যাঁ বুঝেছি, আজ কিন্তু তোকে ট্রিট দিতে হবে, আর অল্প স্বল্প কোনো ট্রিটে কিন্তু আমার একদম হবে না। আজ আমাকে ফুল প্লেট বিরিয়ানি খাওয়াতে হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, চল তোকে আজ আমি পুরো 2 প্লেট বিরিয়ানি খাওয়াবো, আর আমি নিজে একটু চাঙ্গা হওয়ার জন্য পুরো 3 বোতল। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব, ওসব ফালতু জিনিস খাওয়ার নাম আমার সামনে আর একদম মুখে আনবি না, বুঝেছিস? হয়েছে হয়েছে, আমার বড্ড ভুল হয়েছে, চল এবার। আরে আরে ফুলটুসিরা, যাচ্ছে কোথায়? অমন এদিক সেদিক না তাকিয়ে আমাদের দিকেও একটু তাকাও। এই ছেলে, এই তোর ঘরে কি কোনো মা বোন নেই নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের দেখি অমন হুমড়ি খেয়ে পড়িস। আরে ফুলটুসি, রেগে কেন যাচ্ছ? হ্যাঁ, তবে রাগলে তো তোমাকে বেশ ধাক্কাস লাগে, পুরো মনের ভিতর দিয়ে শীতল একটা হাওয়া বয়ে গেল। বাজে ছেলে, এক থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব ওই বলে দিলাম, সরে যা বলছি এখন আমার সামন থেকে। না না সোনা, তুমি আমাকে অপমান করছো, আর আমি তোমার পথ ছেড়ে দিব তা তো কখনো হয় না। চলো এবার, তোমায় নিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। বান্টি, অনেকক্ষণ থেকে তোর এসব নোংরামি কথা শুনছি, আর একটা কথা বলবি তো, তোকে রেখে আমি চলে যাব এই বলে দিলাম। আরে আরে দোস্ত, তুই তো দেখছি সব মজাই নষ্ট করে দিবি, দূর চাই আর ভালোই লাগে না। আমার বন্ধুর হয়ে আমি তোমাদের দুজনের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, আসলে ও একটু ফাজিল তো, তাই সবার সাথে এমন মজা করে, তবে ওর মনটা কিন্তু অনেক ভালো, খুবই সহজ সরল। থাক থাক, বন্ধুর হয়ে একদম ওকালতি করতে হবে না, চল সুখী। এই বলে টুনি আর সুখী সেখান থেকে চলে যায়, আর টোনাও বান্টির কাছে না গিয়ে নিজের বাড়িতে যেতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, বান্টিটা দিন দিন অনেক বাজে হয়ে যাচ্ছে, আমার কি তাহলে ওর সঙ্গ ছেড়ে দেওয়া উচিত? না না, এ আমি কি ভাবছি,
আমি যদি ওর সঙ্গ ছেড়ে দেই তাহলে তো আরো বেশি খারাপ হয়ে যাবে, ওর জীবনটা তো পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি থাকতে এটা কখনোই হতে দিব না, কারণ বান্টি যে আমার শুধু বন্ধু নয়, ও আমার ভাই, আর আমি আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দিব না। আমি এক্ষুনি বান্টির কাছে যাব। বান্টি, তুই আবারও মদ পান করা শুরু করেছিস, ফেলে দে বলছি এক্ষুনি সবকিছু। আরে বেটা, কে রে তুই? ও বুঝতে পেরেছি, তুই তো আবার বন্ধু। না না, তুই তো আমার স্বার্থ হাসিল করার হাতিয়ার। থাম, বলছি লেবুর জল খা আগে। তুই আমাকে যতই স্বার্থ হাসিলের হাতিয়ার বলিস না কেন, আমি তোর ভালোই চাই, আর তোর ভালোর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। আর নিজে বাড়িতে ফিরে আসি। কাল টোনার হাত জোর করাটা কেন জানি আমাকে ভাবাচ্ছে। ওর সাথে রাগ দেখানোটা আমার একদম উচিত হয়নি। ও তো অনেক ভালো, আর পড়াশোনাতেও অনেক ভালো, প্রতি বছর টপারদের মাঝে থাকে। কি রে, তুই কি টোনার প্রেমে পড়ে গেলি নাকি রে, যার জন্য এমন প্রশংসা করছিস? আরে না, এমন কিছু নয়, আসলেই তো ছেলেটা অনেক ভালো, আর ওই বান্টিটা তো খুব বাজে। কেন যে টোনা বান্টির সাথে থাকে কে জানে। ছাড়ু সব, চল আমরা কলেজে যাই। যাবি তো? আগে আমার কথাটা তো শোন। শুনছি, বল কি বলবি। আমার মনে হয় তুই টোনার প্রেমে পড়ে গিয়েছিস। যদি তুই সত্যি প্রেমে পড়ে থাকিস তাহলে আমাকে বলতে পারিস, আমি তোদের দুজনের প্রেমটা একটু লাগিয়ে দিতাম আর কি। তোর মুখে ঝাঁটা, বুঝেছিস? ওসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না, আমার কাছে পড়াশোনাই সব। এবার চল তো কলেজে চল, ক্লাস শুরু হওয়ার সময় হয়ে এসেছে, দেরিতে ক্লাসে ঢুকলে ম্যাম খুব অপমান করবে। আমার কাছে ধরা দিলি না তো, আচ্ছা চল। এরপর সুখী আর টুনি কলেজে চলে যায়। বাবারা, দুদিন হলো আমার পিঠে কোনো অন্ন যায়নি, তোমরা দুজন যদি আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে আমি একটু খাবার কিনে খেতে পারতাম। এই বুড়ি, আমরা কি এখানে কোনো দানের বাক্স খুলে রেখেছি? হ্যাঁ, যে তুই চাইলি আর আমরা তোকে দিয়ে দিলাম, শালার ফকিরনির বাচ্চা, যা ভাগ এখান থেকে। দেখ বান্টি, ইনি যদি তোর মা হতো তাহলে তুই কি পারতি এনাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিতে? পারতি না, তুই অনেক বড় হয়েছিস, এখন একটু সবার সাথে সদয় আচরণ করতে শেখ। তুই একটু বেশি সৎ হয়ে গিয়েছিস, বুঝেছিস? থাক তুই তোর এসব নিয়ে, আর এসব ফালতু বিষয় আমার একদম ভালো লাগে না। এসব মোটেও ফালতু বিষয় নয়, একজন অসহায়কে সাহায্য করা আমাদের সবার উচিত। টোনার কথা শুনে বান্টি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি এখন তোমাকে হোটেলে নিয়ে গিয়ে পেট ভরে খাবার খাওয়াবো। আসলে বিয়ে করিনি তো, তাই বাড়ি নিয়ে গিয়ে বউয়ের হাতে খাবার খাওয়াতে পারলাম না। এরপর টোনা বুড়িকে নিয়ে হোটেলে যায় আর পেট ভর্তি করে বুড়িকে খাবার খাওয়ায়। আর টুনি এসে সেই দৃশ্যটা দেখে মনে মনে ভাবে, টোনা সত্যি আমাকে মুগ্ধ করে দিচ্ছে, তার মানে কি আমি কোনোভাবে ওর প্রেমে পড়ে গিয়েছি? এই ভেবে টুনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর টোনা বুড়ির সেবায় নিয়োজিত হতে থাকে। তোমরা সবাই চুপ করে বসো, অনেকদিন হয়ে গেল আমরা কোনো শিক্ষা চাপড়ে যাই না, তাই আমরা কলেজ কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কাল সকালে শিক্ষা চাপড়ের জন্য বেরিয়ে পড়ব। আর আমরা বেরিয়ে পড়ব বিখ্যাত রং করা মাটির ঘরের উদ্দেশ্যে। এবার তোমাদের মতামত জানতে চাই, তোমরা কি এতে রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি, অনেকদিন থেকে কোনো মজা হয় না, তাই আমরা কাল অনেক মজা করব। তাহলে আজ সবাই বাড়ি ফিরে যাও আর নিজেদের সবকিছু গুছিয়ে নাও। সবাই আনন্দে লাফাতে লাফাতে বাড়িতে ফিরে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে, আর সবাই তাড়াতাড়ি করে এসে এক জায়গায় হয়ে যায়।
আমরা যেখানে যাচ্ছি সেখানে যখন তখন আমাদের উপর বিপদ নেমে আসতে পারে, তাই সবাই সেখানে সাবধানে থাকবে, বুঝেছো? দু একটা মেয়েকে নিয়ে বেশ সাবধানেই থাকতে পারবো। হ্যাঁ বাবা, তুমি খুব সাবধানে থাকতে পারবে, ঠিক যেমন শিয়ালের কাছে মুরগি কি বর্গা দেয়া তেমনি। ম্যামের এমন কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে আর একসাথে সবাই হাঁটতে থাকে আর তার নতুন নতুন সব দৃশ্য দেখতে থাকে। জানিস টুনি, ঘুরতে এসে আমার মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। আমারও ভীষণ ভালো লাগছে রে। এই বান্টি, একা তুই কোথায় যাচ্ছিস? অচেনা জায়গায় যখন তখন বিপদ হতে পারে, দাঁড়া আমিও যাচ্ছি তোর সাথে। যেতে যখন যাচ্ছিস, আয় তাহলে। এরপর দুজনে মিলে হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে কখন যে তারা দল ছিঁড়ে ছিন্ন হয়ে গেছে তা নিজেও জানে না। উফ বান্টি, আমার যে ভীষণ লেগেছে, আমি ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছি না রে। একটু কষ্ট করে হাঁটার চেষ্টা কর, আমরা আর একটু সামনে গেলেই সবাইকে পেয়ে যাবো হয়তো। টোনা আর কোনো কথা না বলে হাঁটার চেষ্টা করে। এমন সময় বড় একটা বাঘ তাদের দিকে তীরে আসতে থাকে। ওরে বাবা রে, বাঘ! বান্টি রে, তাড়াতাড়ি আপন প্রাণ বাঁচা। বান্টি, তোর ডানাটা দে, আমি উপরে উঠে আসি। আমি যে একদম উঠতে পারছি না রে। কি রে ভাই, কি হলো? দে তাড়াতাড়ি। দাঁড়া ভাই, আমি আগে নিজের জীবন বাঁচাই, কারণ আমার কাছে আমার জীবন অনেক মূল্যবান, তাই তোকে বাঁচাতে গিয়ে আমি নিজের জীবন দিতে পারবো না। বান্টির মুখে এমন কথা শুনে টোনা হতবাক হয়ে যায়। এদিকে ততক্ষণে বাঘও সেখানে চলে আসে আর টোনা বুদ্ধি করে নিজের নিশ্বাস আটকে রেখে মাটিতে শুয়ে পড়ে। এদিকে বাঘ টোনার পুরো শরীর শুকতে থাকে, কিন্তু প্রাণের অস্তিত্ব না পেয়ে সে বিরক্ত হয়ে চলে যায়। এ কি দোস্ত, বাঘ তোকে না খেয়ে তোর কানে কানে কি বলে গেল রে? বাঘ আমাকে বলে গেল যে বিপদের সময় বোঝা যায় কে আমাদের প্রকৃত বন্ধু, আর যে বন্ধুর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলাম সেই বন্ধুই আমাকে বিপদে ফেলে চলে গিয়েছিল। টোনা এসব কথা বলে বান্টির থেকে কোনো রকমে হেঁটে হেঁটে চলে আসে। আসলে আমরা আমাদের বন্ধুদের যতই আপন ভাবি না কেন, দিন শেষে তারা আমাদের পর করেই দিবে। ও শালিক দাদা, আলু কত করে গো? একটু কম করে ধরুন, তাহলে আধা কেজি আলু নিতাম। একে তো নেবে আধা কেজি আলু, তার উপর আবার দাম করছো? দাম কম হবে না, যা হবে একদম। আর হ্যাঁ, তুমি যদি 5 কেজি বা 10 কেজি আলু নাও তবেই দাম কম ধরা যাবে। না না, অতগুলো আলু একসাথে কেনার মতো টাকা তো আমার কাছে নেই, আপনি বরং আমায় আধা কেজি আলুই দিন। টুনি বাজার করতে ব্যস্ত ছিল, আর এদিকে টুকির চোখ যায় পাশে থাকা একটা বড় রেস্টুরেন্টের দিকে। সেখানে সাজিয়ে রাখা অনেক দামি দামি খাবার ছিল। মা, দেখো দেখো, এই দোকানটায় কতগুলো ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। খাবারগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা আছে। চলো না মা, ওই দোকান থেকে আমরা কিছু খাবার কিনে খাই। আমার না খুব খেতে ইচ্ছে করছে মা, চলো না। না রে মা, ওটা তো অনেক বড় দোকান, ওখানে সব অনেক দামি খাবার, আমাদের ওই খাবার কেনার সামর্থ্য যে নেই রে মা, তার থেকে ভালো চল আমি তোকে লজেন্স কিনে দে, চল মা চল। না মা, না আমি লজেন্স খাবো না, আমি ওই খাবার গুলোই খাবো মা, আমি যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে, তুমি এসো মা। এই বলে টুকি দৌড়ে রেস্টুরেন্টের দিকে চলে যায়। মা দাঁড়া রে, যাস না মা, যাস না, টুকি মা দাঁড়া বলছি। এখানে এসব খাবারের অনেক দাম, আমি তোকে এত দামি খাবার কিনে দিতে পারবো না রে মা, চল মা। টুকি টুনির কোনো কথাই শোনে না আর সেখানে থাকা একটা টেবিলে বসে পড়ে আর ওইটার এসে একটা মেনু কার্ড দিয়ে যায়। না মা, আমি তোমার কাছে কিছুতেই শুনবো না আজ, আজকে
এখান থেকে তোমার খাবার কিনে দিতেই হবে। দেখো মা, সবাই কত ভালো ভালো খাবার খাচ্ছে, আর এখানে অনেকগুলো খাবারের নামও দেওয়া আছে। এই খাবারগুলো আমি জীবনেও দেখিনি, কোনটা রেখেছে কোনটা খাবো। মারে তুই চল, এগুলো বড় লোকদের খাবার, আমাদের মতো গরিবদের যে ভাত রুটি অনেক কষ্ট করে জোটে রে মা। তোকে বরং আমি এখানে আরেকদিন নিয়ে আসব, কেমন? তখনই সেখানে ওই রেস্টুরেন্টের মালিক ইগল চলে আসে আর টুকিকে বলে, এই যে বাচ্চা মেয়ে, তোমরা অনেক গরিব, আমার রেস্টুরেন্টে গরিবদের জন্য কোনো খাবার পাওয়া যায় না। তোমার মা একদম ঠিক বলেছে, তুমি বাড়ি গিয়ে বরং শুকনো রুটি আর ভাত খাও, যাও দূর হও এখান থেকে। ইগলের কথা শুনে টুনি আর টুকি অনেক কষ্ট পায়, আর টুকি বড়লোকদের খাবার খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতে থাকে, আর টুনি টুকিকে নিয়ে বাইরে চলে আসে। আমি বাইরে লিখতে খাবে খাবো, আমি গরিবকে খাবে খাবো না। টুকির এমন বায়না দেখে টুনির চোখে জল চলে আসে, আর টুনি কোনো রকমে টুকিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। কি ব্যাপার টুনি, আমার মেয়ের চোখে জল কেন? মা টুকি, কি হয়েছে তোর? মা বাবাকে বল কি হয়েছে। এমন হতভাগা বাবা আমি, বাচ্চা মেয়েটা আমার, আমার মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারি না। আমরা না হয় নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু আমাদের মেয়েটাকে কিভাবে বোঝাই? ওগো দুঃখ পেও না, তুমি যেভাবে কাজ করো এতে তো আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। আমি বরং একটা কাজ খুঁজলে কেমন হয় বলো তো? মেয়েটার পড়াশোনাও চলছে না টাকার অভাবে, বই খাতা কিনে দিতে পারি না, এজন্য স্কুলও যেতে চায় না। কি আর বলবো গো টুনি, ওরা কপাল আমার, না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম ভালো বাবা হতে। আমার যে সেই সামর্থ্য নেই যে তোমাদের সুখে শান্তিতে রাখবো। তুমি যখন কাজ করবে বলছো, করো, তবে তুমি কি কাজ করবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, পাশের বাড়ির সুখী দিদি আমার একটা কাজের খোঁজ দিয়েছে। পাশের গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে কাজের লোক লাগবে, আমি সেখানেই কাজ করব। আচ্ছা ঠিক আছে, তবে আমি যদি ভালো কোনো কাজ পেয়ে যাই তখন কিন্তু আমি তোমাকে আর কাজ করতে দিব না, এই আমি বলে দিলাম। দিদি আসব? কে তুই? আয় দেখি ভিতরে আয়। কেন এসেছিস আমার বাড়িতে? আসলে দিদি, আমাকে সুখী দিদি কাজের জন্য পাঠিয়েছে, শুনেছি আপনার কাজের লোকের প্রয়োজন, তাই আমি কাজ চাইতে এসেছি। তা তো বেশ ভালো কথা, এত বড় বাড়ি কখনো দেখেছিস? এই বাড়ির কাজ করতে পারবি তো? আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমি সব কাজ করে দিব, আপনি দয়া করে আমায় কাজটা দিন। এরপর টুনি কাকুলির বাড়িতে কাজ পেয়ে যায়। টুনি প্রতিদিন নিয়ম করে কাকুলির বাসায় কাজ করত। একদিন কাকুলি, টুনি, এই টুনি কোথায় তুই? আমি যা বলেছি কান খুলে শুনে রাখ, আজ আমার বান্ধবীরা আসবে রাতে ডিনার করতে, তাই আমি তোকে লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী রান্না করে রাখবি, ঠিক আছে? ঠিক আছে দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো সব হয়ে যাবে। এরপর টুনি কাকুলির কথা মতো অনেক রকমের খাবার রান্না করে সাজিয়ে রাখে, আর কাকুলির বান্ধবীরা চলে আসে। সবাই টুনির রান্না করা খাবার খেয়ে অনেক প্রশংসা করে। কিরে কাকুলি, বাইরের দেশ থেকে শেফ এনেছিস নাকি? তোর বাড়িতে এত টেস্টি খাবার আগে তো কখনো খাইনি, কি দারুণ হয়েছে খেতে সব খাবার। সত্যি বলছিস? আমার বাড়ির নতুন কাজের লোক রে, নে নে খেয়ে নে তো, খাওয়া শেষ করে আমরা পার্টি করব। টুনির রান্নার এমন প্রশংসা শুনে টুনি অনেক খুশি হয় আর খুশি মনে কাজ করতে থাকে। দিদি সব কাজ তো শেষ হলো, অনেক রাত হয়েছে, ঘরে স্বামী সন্তান না খেয়ে পড়ে আছে। বলছি দিদি, আজ তো অনেক খাবার বেঁচে গেছে, সেগুলো থেকে যদি কিছু খাবার দয়া করে আমায় দিতেন। কাজে আসতে না আসতে তোর চাপা শুরু,
যা, কালকের বাসি খাবারগুলো নিয়ে বিদায় হ। বিরক্ত করিস না তো আমাকে। এরপর টুনি মন খারাপ করে ওই বাসি খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসে। আর এদিকে টোনা আর টুকি টুনির জন্য অধীর আগ্রহে বসে থাকে। মা টুকি, টুকি দেখ মা, তোর জন্য কত ভালো ভালো খাবার নিয়ে এসেছি, আয় খেয়ে নিবি। আয় মা, তুমি এসেছো? তোমার জন্য বাবার আমি যে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। খাবার এনেছো? দাও মা, খেতে দাও, আমার না ভীষণ ক্ষুধা পেয়েছে মা। এ কি টুনি, তোমার ফিরতে এত দেরি হলো যে? পথে কোনো বিপদ হয়নি তো আবার? তোমার জন্য যে বড় চিন্তা হচ্ছিল আমার। আরে টোনা, চিন্তা করো না তো। নাও এবার হাত মুখ ধুয়ে খেতে বসো, খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তো, কাল আবার অনেক কাজ পড়ে আছে আমার। এরপর টুনি তার স্বামী সন্তানকে কাকুলির দিয়ে ওই বাসি খাবারগুলো খাইয়ে মনে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ে। ওগো কাকুলি, আমাদের বাড়ির নতুন কাজের মেয়েটা বেশ ভালোই, অনেক ভালো রান্না করে বলো? ওকে দিয়ে আমাদের ছেলের জন্মদিনে রান্না বান্না করলে কেমন হয় বলো তো? বাইরের শেফের থেকে ভালো রান্না করে। তা তুমি মন্দ বলনি যোগ্য, ওর রান্না খেয়ে তো আমার বান্ধবীরা বেশ তৃপ্তি পেয়েছিল। তবে যাই হোক, আমি কালকে বলে দিব। প্রতিদিনের মতো টুনি তার বাড়ির সব কাজ শেষ করে কাকুলির বাসায় আসে। এই টুনি, সামনের সপ্তাহে আমার ছেলের জন্মদিন, ওই দিন তো এমনিতেও তোকে কাজে আসতে হবে। আমার ছেলের জন্মদিনের সব রান্না তুই করবি, ওই দিন তোর নিমন্ত্রণ রইল। ঠিক আছে দিদি, আমি সময় মতো কাজে চলে আসব। কাল কাকুলি দিদির ছেলের জন্মদিন, নিশ্চয়ই অনেক ভালো মন্দ রান্না হবে। আমি একা কিছুতে খাবারগুলো খেতে পারবো না, আমি বরং কাল আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসব। এই অজুহাতে আমার মেয়েটা একটু ভালো মন্দ খেতে পারবে। এই বলে টুনি মনে মনে ভীষণ খুশি হয়। আর দেখতে দেখতে কাকুলির ছেলের জন্মদিনও চলে আসে। এদিকে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে কাকুলির বাসায় চলে আসে। কিরে, তুই এটা আবার কাকে নিয়ে এলি? কে এটা, তোর মেয়ে নাকি? হ্যাঁ গো দিদি, আমার মেয়ে, অনেকদিন ভালো মন্দ খায় না, তাই ভাবলাম এখানে আপনার ছেলের জন্মদিনে ভালো মন্দ কিছু খাওয়াবো। এখানে তো আজ অনেক রান্না হবে। তোর তো দেখছি শখ কম না। আমি তোকে ডেকেছি, তোর মেয়েকে নয়, বসতে দিয়েছি বলে এখন শুতে হবে নাকি? যা এখন মন দিয়ে কাজ কর। এরপর টুনি কাকুলির ছেলের জন্মদিনের সব খাবার রান্না করে। সুন্দর সুন্দর খাবার দেখে টুকি লোভ সামলাতে না পেরে সেখান থেকে কিছু খাবার নিয়ে খেতে শুরু করে, আর সেটা কাকুলি দেখে ফেলে। এই গরিবের বাচ্চা, আমার বাড়িতে এসে আমার খাবার চুরি করে খাওয়া? দাঁড়া, দেখাচ্ছি মজা আজ তোকে। আজ তোকে আমি এমন মার মারবো না। এই বলে কাকুলি টুকিকে মারতে থাকে। দিদি, আমার মেয়েকে ছেড়ে দাও দিদি, ও চুরি করেনি দিদি, এটা আমার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ভুল করে খেয়ে ফেলেছে। দিদি, ওকে ছেড়ে দাও দিদি। চোর কোনোদিনও স্বীকার করবি না যে ও চুরি করেছে। তোদের মতো গরিব ছোট লোকদের আমার জানা আছে। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এই বলে দিলাম আমি। দেখলি তো মা, টাকাওয়ালাদের চোখে গরিবরা তো মূল্যহীন, আর ওরা আমাদেরকে তুচ্ছ মনে করে মা। আর কখনো কারো জিনিসে না বলে হাত দিবি না, বুঝলি? মা, আমি আর এমন ভুল করব না। তবে তোমার হাতে রান্না তো অনেক ভালো মা, তুমি কেন একটা ভালো খাবারের রেস্টুরেন্ট খুলছো না বলো তো? আচ্ছা, মেয়েটা তো আমার মন্দ বলেনি, আমি যদি একটা খাবারের দোকান দিই তবে তো ভালোই হয়। বনের পাখি দিয়ে কম মূল্যে খাবার দিব, আর আমাদের সংসারে উপার্জনও হবে। মারে, আমি তো এটা আগে ভাবিনি, তুই কবে এত বুদ্ধিমান হলি বলতো? এই না হলো আমার মেয়ে। বনের সব পাখিরা টুনি রেস্টুরেন্টে খেতে আসতো। টুনি, তোর এই রেস্টুরেন্টে কি এমন আছে যে সবাই আমার রেস্টুরেন্ট ছেড়ে তোর রেস্টুরেন্টে এসেছে? আসলে ইগল দাদা, অহংকার হলো পতনের মূল, আর সুন্দর ব্যবহার সবার মনের মাধুর্যকে কেড়ে নেয়। এই রেস্টুরেন্ট আমার না, এটা বনের সব পাখির রেস্টুরেন্ট। তুই
ঠিক বলেছিস টুনি, তোর পরিশ্রম আর প্রচেষ্টায় তোকে এত বড় করে তুলেছে। আমার ওই দিন ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি রে, তুই আমায় ক্ষমা করে দে টুনি। এভাবে বলো না দিদি, সব সৃষ্টিকর্তার ইচ্ছে। তবে আমরা বনের সব পাখিরা যদি অহংকার ভুলে মিলেমিশে বাস করি, তবে বনে এত দুর্দশা থাকবে না। তাই আমাদের উচিত সবাই মিলেমিশে থাকা, সবার বিপদে সবাইকে সাহায্য করা, কখনো কাউকে কষ্ট দিয়ে নিজে বড় না হওয়া। বনের সব পাখিরা টুনিকে আর অবহেলা করে না, আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কুয়াশায় ঘেরা শীতের বিকেলে এক টোনা তার দ্বিতীয় বিয়ে করা ছোট্ট বউকে নিয়ে বাড়ি ফিরছিল। আসলে টোনার আরো একটি বউ আছে, তার নাম টুনি। আর দ্বিতীয় ছোট বউ যাকে নিয়ে টোনা বাড়ি যাচ্ছে তার নাম হলো মুন্নি। মা মা, টুনি কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে আসো। আরে বাবা, এভাবে ডাকছিস কেন? আর তোর সাথে এটা কে? মা, ও আমার ছোট বউ মুন্নি। আমি আজকে মুন্নিকে বিয়ে করেছি, ওকে বরণ করে নাও মা। কি, আমি এই মেয়েকে বরণ করব? না, কখনো না। চেয়েছিলাম বড় বউয়ের বাচ্চা হয় না, এই সুযোগে আমি আমার বোনের মেয়ে বিন্দুর সাথে তোর বিয়ে দিয়ে এ বাড়ির ছোট বউ করব। তা না করে তুই আগেই বিয়ে করে আনলি, তাও আবার আমাকে না জানিয়ে। মা, টুনির বাচ্চা হয় না এটা আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করতে চাইনি, বরং টুনি আমায় জোর করেছে তাই আমি বিয়ে করেছি। টোনার কথা শুনে মিনু মুখ ভেঙে সেখান থেকে চলে যায়। আর টুনি বলে, মা বরণ করেননি, তাতে কি হয়েছে? আমি ওকে বরণ করব। ছোট, তুই চিন্তা করিস না, আমি তোকে বরণ করে ঘরে তুলব। এরপর টুনি ভেতর থেকে বরণ ডালা সাজিয়ে এনে মুন্নিকে বরণ করে ঘরে তোলে। দিদি, তুমি সত্যি অনেক ভালো। রাস্তায় আসতে আসতে টোনা শুধু তোমারই কথা বলেছে, এখন তো দেখছি তোমার মনটা অনেক বড়। আমি হয়তো বা তোমার মতো অনেক বড় মনের পাখি নই, তবে আমি তোমার মতো হওয়ার চেষ্টা করব দিদি। হয়েছে হয়েছে, আর অত কথা বলতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে তো, নাকি? তারা দুই বউ যখন এভাবে গল্প করছিল তখন মিনু তার নিজের ঘরে মনে মনে ভাবে, না এভাবে তো আর সহ্য করা যাবে না, আগে তো একটা আপদ ছিল আর আজকে আবার আরেকটা আপদ এসে জুটলো, এদের দুজনের একটা ব্যবস্থা করতেই হবে। মিনু এভাবে ভাবতে থাকে। এভাবে রাত হয়ে যায়। এরপর সকাল হয়। সকালবেলা টোনা বলতে থাকে, মা টুনি আর এই যে মুন্নি, শোনো সবাই, আমি আজ একটু শহরে যাচ্ছি, হঠাৎ কাল অফিস থেকে ফোন এসেছিল, তাই আমায় যেতেই হবে, তোমরা সবাই সাবধানে থেকো, আমি আসি। সাবধানে যাস রে বাবা। এরপর টোনা চলে যায়। আর মিনু দুই বউকে বলে, কি হলো, স্বামী চলে গেল জন্য কি পুরো সকালটা এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? বলি রান্না বান্নাটা কখন করবে শুনি, আগে তো ছিল একজন, এখন তো আবার দুজন, কাজের যেন ভুল না হয়, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এরপর টুনি আর মুন্নি রান্নাঘরে যায়। মুন্নি নে চাটা নে, মাকে দিয়ে আয়। বাহ দিদি, চায়ের কালারটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, আহা কি সুন্দর ঘ্রাণ আসছে, আমাকেও দাও না দিদি। আগে মাকে দিয়ে আয়, তারপর তোকেও দিচ্ছি। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরের দিকে যেতে থাকে, আর যেতে যেতে বলে, আহ আমি তো লোভ সামলাতেই পারছি না, চাটা একটু টেস্ট করি কেমন হয়েছে। এরপর মুন্নি চায়ে একটু চুমুক দেয়। আহা দিদি তো হেভি
চা বানাতে পারে। যাই যাই, তাড়াতাড়ি শাশুড়ি মাকে চাটা দিয়ে আমি বরং আমার চাটা খেয়ে নেই। এরপর মুন্নি চায়ের কাপটা নিয়ে মিনুর ঘরে যায় আর মিনুকে চা দেয়। এরপর মিনু চায়ের চুমুক দিয়ে থু থু করে সব চা ফেলে দেয়। এটা এটা কি চা নাকি অন্য কিছু? হ্যাঁ, এক কাপ চাও বানাতে পারিস না? বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? হ্যাঁ, ছি ছি ছি। কেন মা, চাটা তো ঠিকই ছিল, চায়ে তো স্বাদ লিকার সব ঠিক ছিল। আমি তো চা নিয়ে আসার সময় আপনার কাপ থেকে এক চুমুক খেয়ে দেখেছি। তাহলে আপনি কেন এমন করছেন মা? তার মানে তুই আমাকে তোর এটো করা চা খাইয়েছিস? ছি ছি ছি, ওয়াক থু থু থু। এরপর মুন্নি টুনির কাছে যায় আর টুনিকে সবটা বলে। সব শুনে টুনি হাসতে হাসতে বলে, তুই এটা কি করেছিস? হ্যাঁ, শাশুড়িকে এটু চা খাইয়েছিস? আসলে জানিস, আমি বিয়ে হয়ে এসেছি থেকে দেখছি মা ওরকমই, সুযোগ পেলেই কথা শোনায়, খারাপ ব্যবহার করে। এরপর মুন্নি সবটা বুঝতে পারে আর মুন্নি মনে মনে ভাবে, ও এবার বুঝতে পারলাম, আসলে আমাদের শাশুড়িমা হলো জ্বালানি শাশুড়িমা। কিন্তু শাশুড়িমা, আপনি আমায় চেনেন না, এই ছোট বউয়ের চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিনু চুপি চুপি টুনির ঘরের দরজার সামনে তেল ফেলে রাখে, যাতে টুনি ঘরের ভেতর ঢুকতেই পিছলে পড়ে যায় আর এই ব্যাপারটা মুন্নি লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। এরপর মিনু সেখান থেকে চলে যাওয়ার পর মুন্নি সেই তেল পরিষ্কার করে আর বলতে থাকে, শাশুড়ি মা, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, এই মুন্নির চালাকি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এবার দেখুন, আপনার তেলে আপনি পড়বেন। এই বলে মুন্নি মিনুর ঘরের দরজায় তেল ফেলে রাখে আর মিনু যেই না ঘর থেকে বের হতে ধরে তখনই ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, ও মা গো, মরে গেলাম রে, মরে গেলাম। মিনুর চিৎকার শুনে টুনি আর মুন্নি ছুটতে সেখানে আসে। মিনুকে এমন অবস্থায় দেখে মুন্নি মুখ টিপে হেসে হেসে বলে, সে কি মা, আপনি হঠাৎ করে এভাবে পড়লেন কি করে? সত্যি মা, আপনি বুড়ি হয়ে গেছেন, একটু তো দেখে শুনে হাঁটবেন নাকি? এরপর দুই বউ মিলে মিনুকে তুলে বিছানায় শুয়ে দেয়। মিনু মনে মনে ভাবে, কি হলো ব্যাপারটা, যেখানে টুনি পড়ার কথা সেখানে আমার দরজার সামনে আমি পড়লাম কি করে? এভাবে আরো কয়েকদিন কেটে যায়। মিনু দিদি, ও মিনু দিদি, কেমন আছো গো? তা শরীর ভালো তো তোমার? তা হ্যারি বিউটি, তুই কি আমার ভালো মন্দের খোঁজ নিতে এসেছিস নাকি অন্য কারণ আছে? কি আর কারণ থাকবে দিদি, আসলে শীত চলে এসেছে তো, আর এই শীতে পিঠে পুলি না খেলে কি হয়? তাই তো আমার বৌমা পিঠে বানিয়েছে, আর সেই পিঠে আমি তোমার জন্য একটু নিয়ে এসেছি, এই আর কি। হ্যারি বিউটি, তোর বৌমা কত ভালো, আর আমার দুটো বৌমা, একটাও কাজের নয়, অকর্মার ঢেকি এক একটা। কেন গো মিনু দিদি, তোমার বৌমারাও তো অনেক ভালো। এই শোন, তুই তোর বৌমাকে নিয়ে থাক, আমার বৌমাদের নিয়ে নাক গলাস না। এরপর বিউটি চলে যায়। ছোট বউ মুন্নিকে বলে, এই যে ছোট বৌমা, তোমার বিউটি মাসি পিঠে দিয়ে গেল, যাও আমার জন্য চা বানিয়ে আনো, আমি পিঠা খেয়ে চা খাবো। তোমরা তো আর আমাকে পিঠে খাওয়াতে পারবে না, অকর্মার ডেকি, সব আমার পোড়া কপাল। এরপর মুন্নি রান্নাঘরে যায়, চা বানিয়ে সেই চায়ের মধ্যে একটু ঔষধ মিশিয়ে দেয়। সেই চা মিনুকে খেতে দেয়, মিনু চা আর পিঠেগুলো খেয়ে নেয়।
পরের দিন, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, আমি বাথরুম যেতে যেতে আর যেতে পারছি না, পেটের ব্যথায় মরে যাচ্ছি। তখনই টুনি আর মুন্নি সেখানে আসে আর মুন্নি বলে, মা দেখেছেন, ওই বিউটি মাসির পিঠাতে মনে হয় কোনো ঝামেলা ছিল, তাই তো আপনার এমন পেটের সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে মা, আপনি আমার হাতটা ধরুন তো, আমি আপনাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। এরপর টুনি আর মুন্নি মিলে মিনুকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়। এরপর তারা দুই বউ মিলে মিনুর অনেক সেবা যত্ন করে আর মিনুকে সুস্থ করে তোলে। বৌমারা, আমায় তোমরা ক্ষমা করে দাও, আসলে আমি তোমাদের সাথে এতদিন যা ব্যবহার করেছি তা একদম ঠিক করিনি, এখন থেকে তোমরা আমার দুই মেয়ে। মিনুর কথা শুনে মুনি চুপি চুপি টুনিকে বলে, দিদি দেখলে তো ছোট বউয়ের চালাকিতে শাশুড়ি মা কেমন বদলে গেল, এই হলো ছোট বউয়ের চালাকি। হ্যাঁ রে ছোট, মানতেই হবে তুই অনেক চালাক। এরপর থেকে তিন শাশুড়ি বৌমা মিলে মিলেমিশে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।